Mr. Zaman, you're one of the luckiest patients. You're one of those luckiest patients who has won battle against this type of cancer. You have a long life ahead. Spend it wisely. I wish you all the best. ছ বছর আমার ক্যান্সারের সাথে যুদ্ধ। 504 কেবিনটা আমার ঘর হয়ে গিয়েছিল, আর সে ঘরের মানুষ ছিলে তুমি। আমার প্রতিদিনের অবর্ণনীয় যন্ত্রণার সাক্ষী। এই 6 বছরের একবারের জন্য আমাকে একা হতে দাওনি। বাবা, জীবনের সেরা সময়টা বাবার ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে যখন জিতে গেছো, তখন তোমাকে হ্যাপি দেখাচ্ছে না কেন মা? আচ্ছা বাবা, তোমার মনে পড়ে ক্লাস সিক্সে থাকতে আমি একবার একটা কবিতা লিখেছিলাম বৃষ্টি নিয়ে? একদিন খুব ঝুম বৃষ্টি, তোমার সাথে আমার দৃষ্টি বিনিময়, তারপর কাছে আসা, বুকে জমে কিছু আশা, সাথে জমে ভয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। থামো, মুখস্থ করেছিলে নাকি? A4 সাইজের রুলটানা খাতায় প্রথম কবিতা লিখেছিল আমার ছোট্ট মেয়েটা, আর আমি মুখস্থ করব না? তবে আমার লেখার ইন্টারেস্টটা কিন্তু আমি পেয়েছি তোমার থেকে বাবা। কিন্তু ছাপুনি কেন কখনো? কি জানি, হয়তো আলসেমি করি। তো নতুন কিছু লিখছো কি, গল্প না কবিতা? গল্প। গল্প, ভালো ভালো। তো ম্যানুস্ক্রিপ্টটা লেখক জানে কখন দেখাতে হয়। শুধু শুধু আগে আগে দেখতে চেয়ে লেখককে বিরক্ত করতে চাই না। আজকেই দেখাবার বেস্ট টাইম বাবা। কি সুন্দর হাতের লেখা, গোটা গোটা অক্ষর। শোনো, আমার মতো ভুল করা যাবে না। হ্যাঁ, বই বের করতে হবে, হার্ড কভার, এই নেক্সট বই মেলাতেই, বুঝতে পেরেছ? এ কি, লেখা ইনকমপ্লিট, শেষ হয়নি? শেষটা তো তোমাকেই করতে হবে বাবা। কেন?
লেডি ইন ব্লুকে নিয়ে যে গল্প, তার শেষটা তো তোমারই লেখার কথা। গল্পটা পড়বে না? ষোলতলা হেঁটে উঠালি? এক্সাজারেট করবি না, ছতলা। এই তুই আমাকে পাত্তা দিচ্ছিস না কেন? আচার খাচ্ছি। কিসের আচার? আম দে না, দে না, দে না, একটু দে না, দে না, দে না, দে না। ধাক্কা দিয়ে একেবারে ছতলা থেকে ফেলে দেবো। হাত ফেরত নে। একটু আচারের জন্য Lady in blue. Like that. আচ্ছা, ইনি তোদের কি হয় রে? তাই তো তোদের বাসায় আসে। আমার কিছু হয় না, বাবার কাছে আসে। ফ্রেন্ড মনে হয়? গার্লফ্রেন্ড? সমস্যা কি? চড়িয়ে একেবারে সোজা করে দেবো, কিংকর্তব্য বিমর হয়ে ঘুরে বেড়াবে। এই তুই এত ক্যাটমেট করিস কেন সারাক্ষণ? তো বাবা না হয় অনেক লেখাপড়া করেন, তাই তোর মুখে ওই কিংকর্তব্য বিমূঢ়, তারপর হত বিয়োবল এসব শব্দ মানায়, কিন্তু তুই বদমেজাজটা? এই নাকি তোর বাবাও এরকম? চলছি। আমার কি? আমার কিছু না, আমি শুধু ভাবছিলাম বাবার বদমেজাজ যদি এরকমই হয় তাহলে নীলশাড়ি তোর বাবাকে কিভাবে টলারেট করে। প্রেম তো অনেক দূরের কথা। শোন রবিন, কেউ যদি ক্যাটমেট স্বভাবের পেছনে আদরটাকে দেখতে পায়, দেখবে, ভালোবাসবে, প্রেমে থাকবে, আর তা না হলে রবিন, সর্বনাশ, মা। আমার তোকে আর ভাল লাগছে না রবিন। কিন্তু বাবাটাও যাচ্ছে তাই, এলাকাটা যেন বৃন্দাবন। কিরে মা, ফিরলি? সরি, আমার বোধহয় আরো এক ঘন্টা পরে আসা উচিত ছিল। এনিওয়ে, আই এম লিভিং। আরে আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি চলে গেলে তো সব কষ্ট নষ্ট হয়ে যাবে, আমার কোনো মজাই থাকবে না। কিসের মজা? এই যে দেখো, মেজবানি স্টাইলের বিফ,
তোমার ফেভারিট ডিশ। জানো আমি কখনো এই প্রিপারেশনটা আগে করিনি। আমার একটা ফ্রেন্ড আছে চিটাং এ থাকে, ওকে ফোন করে লাইনে রেখে তারপরে রান্না করেছি। আমি এমনিতে এত টেনশনে আছি, এটা কেমন হলো না হলো, তার মধ্যে তুমি এখন বলছো তুমি চলে যাবে, তুমি যদি না খাও ঠান্ডাই তো হয়ে যাবে, সব মজাই তো নষ্ট হয়ে যাবে। একেবারে চিন্তাও করো না মাইক্রোওয়েভে গরম করার। কেন? ডাইজেস্টিভ সিস্টেম তোমার নষ্ট হয়ে যাবে, তোমার নার্ভাস সিস্টেম, হরমোনাল সিস্টেম প্রবলেম করবে, মুড সুইং ঝামেলা হবে। আর জানো মাইক্রোওয়েভ থেকে একরকমের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, উইচ ইজ সো ব্যাড যে তোমাকে কি বলবো। অ্যাকচুয়ালি আমি দিনে বিভাবে করছি, অনেক ফ্যাট। বেস্ট ডিসিশন নিয়েছো। তুমি এখন 18 না 19? একদম পারফেক্ট, এখন থেকেই কনশিয়াস হওয়া ভালো। তাছাড়া হেলথও ঠিক থাকবে, ফিগারও ঠিকঠাক, একদম টিপ টপ। আর তাছাড়া তুমি যে কি সুন্দর, কিন্তু একটুও খাবে না? আমি এত কষ্ট করে বানালাম। আহা, ও খেতে না চাইলে তুমি জোর করছো কেন? না ঠিক আছে। পরিস্থিতির চাপে পড়ে আমরাও অনেক সময় অনেক কিছু করি যা বুঝতে আমাদেরও অনেক দেরি হয়ে যায়। যা করেছি মন যেটা চেয়েছে তাই করেছি। কেন ওইভাবে নিজেকে খরচ করছো? ভালোবাসি তাই। ভয় হয় না? বুক কাঁপে আনন্দে। বলছো? শুনতে পাচ্ছো? আমার আমার মনে হয় আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে এখন বর্ণর সাথে কথা বলা অথবা ওর পারমিশন নেওয়ার সময় হয়েছে। কি তুমি কি আরো কিছুদিন সময় নিতে চাও? খুব বেশি দিন সময় কি আমার আছে? দুপুরে খাসনি কেন কিছু? তুই বুঝলি কি করে? বুঝলাম, খাসনি কেন? মন খারাপ থাকলে কোনো কিছু খেতে পারি না, এটা তুই খুব ভালো করে জানিস। Don't even dare. কেন? তুই না ডায়েটার? সেটার জন্যই তো খেতে পারছিস, বি থ্যাঙ্কফুল। বাবা খাও বকা। বাবা। মাগো তুমি কোথায়?
বাবা একটু বেলি রোড এসেছে আসছে কি দেরি হবে না এখনই চলে আসছি আচ্ছা ঠিক আছে ও শুনো শুনো আমি তোমার একটা চিপস খাই ভুলেও আমার চিপসে হাত দেবে না ভুলেও না অন্য যা খুশি খাও চিপস না ওকে ওকে ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো বাই বাই কি হতো একটা চিপস খেতে দিলে বেচারা না খেয়ে বসে আছে আমার বাবা আমার ব্যথা তোর তো চলছে কেন হ্যাঁ শোন মাকে না আমার মনে নেই সিন্স মাই চাইল্ডহুড আমার খাবার রান্না বান্না থেকে শুরু করে আমাকে ঘুম পাড়ানো সব বাবা নিজ একা হাতেই করেছে তারপরও আমাকে রাগানোর জন্য ইচ্ছে করে আমার খাবার খেয়ে ফেলার কথা বলেছে এগুলো তুই বুঝবি এগুলো বাবা আর মেয়ের ইন্টারনাল ব্যাপার ও আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা একটা কথা বলে কিছু মনে করবি না তো বল না মানে আঙ্কেল মানে তো বাবা আঙ্কেলকে নিয়ে না সবাই খুব বাজে বাজে কথা বলছে মানে সেদিন মাও বলছিল কি বলছিল বলছিল যে তোর বাবার নাকি তোর দিকে কোনো খেয়াল নেই এসব কি শুক্লার কারণে বলেছে তোর কি মনে হয় বাবা অন্যায় করছে সেটা আমি কি করে বলবো সেদিন তো মাকে নিয়েও কথা বলছে মাকে নিয়ে কি বলেছে বলছিল যে আন্টি যদি বেঁচে থাকতেন তাহলে আঙ্কেল এরকম ডিরেল হয়ে যেতে পারতেন না আর তোর কথাবার্তা আচার আচরণ ড্রেস আপ ভদ্র হতো আচ্ছা একটা কাজ করা যায় না মানে আঙ্কেলকে বুঝিয়ে শুনিয়ে প্লিজ স্টপ করানো যায় না না হলে তো মা আমাকে তোর সাথে আমার বাবা কি করবে না করবে এসব নিয়ে এলাকার লোকজন বলার কে ওরা কি জানে ওরা কি জানে আমার বাবা আমার মাকে কি প্রচন্ড ভালোবাসত ওরা কি জানে আমার বাবা মা আমাকে কি ভীষণ আদর করে আর তোর মা যদি আমার সাথে তোকে মিশতে বাধা দেয় আর তোর যদি আমাকে আর আমার বাবাকে খারাপ মনে হয় তাহলে আমার সামনে আর আসবি না বিলটা প্লিজ ম্যাটার হোয়াট ট্রিটমেন্টের জন্য তোমার রাগের উপরে তোমাকে কন্ট্রোল রাখতে হবে আই ট্রাই ট্রাস্ট মি কিন্তু এতটুকু একটা বাচ্চা মেয়েকে যদি আজে বাজে কথা বলা হয় তাহলে ওদের উপর রাগ হবে না হবে আই আন্ডারস্ট্যান্ড বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটাও মনে রাখতে হবে যে ওরা আনএজুকেটেড পিপল এনিওয়ে প্লিজ লেটস নট টক অ্যাবাউট দেম আচ্ছা তুমি আমাকে বলো তো বর্ণর কি রিয়াকশন ব্যাডলি আপসেট আর কি সারাউন্ডিংস যদি কন্টিনিউয়াসলি পোক করতে থাকে তাহলে যতটুকু পারা যায় বুঝিয়ে রাখা ট্রাই করেছে যা বলেছিলে তাকে মিন করেছিলে
word by word. Please, আবারও ভাবো. Zaman. তোমাকে নিয়ে আমার মধ্যে কোনো কনফিউশন নেই যে এতবার ভাবতে হবে. যদি বর্ণর সাথে কথা বলি এ বিষয়ে আজকেই. তুমি যেভাবে বেটার ফিল করো. আই এম উইথ ইউ. তোমাকে আসলে যতটা ছোট ভেবেছিলাম তুমি আসলে অতটা ছোট নও. বয়সের তুলনায় তুমি একটু বেশিই বেড়ে গেছো. কি বলেন কবি সাহেব? ঠিক বলেছেন, ঘরে মাথা কাটা খুব জরুরি. বাবার যা স্বভাব ছন্ন ছাড়া, মেয়েকে কোনো স্বভাব শিক্ষাই দেয়নি. আপনারা আমার বাবা মার সম্পর্কে এরকম বলার রাইট রাখেন না. থামো, তোমার বয়সের একটা মেয়ের কাছে শিখতে হবে কিভাবে কথা বলতে হবে. কোথায় তোমার বাবা? গতকাল তো তিনি বলে গেলেন কথা বলবেন. কই? সেই থেকে তো লাপাত্তা. গেছেন কোথায় সেই স্ট্রেঞ্জার মহিলার কাছে? আপনার নামে আমি থানায় হ্যারাসমেন্টের কমপ্লেইন করতে পারি? ধোপে টিকবে না সে নালিশ. আমরা যদি সমাজের 10 জন মিলে আপনার এগেনস্টে অসামাজিক কার্যকলাপের কমপ্লেইন জানাই তখন কি হবে বলুন তো? আমার কোন কাজকে আপনারা অসামাজিক বলছেন? ওকে, আপনি বুঝতে পারছেন না. ঠিক আছে, বুঝিয়ে বলি. এই যে আপনার সাথে এটা কে? এইটা? এটা মানে সি ইজ এ ডক্টর. আপনি যেই সমাজের কথা বলছেন সেই সমাজের একজন রেসপেক্টেবল মানুষ. আর জানতে চান সে আমার কি হয়? বলুন. শি উইল বি মাই ওয়াইফ. উই আর গোইং টু গেট ম্যারিড. বাবা, তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ মা. এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবারও আমাকে জানাবার প্রয়োজন মনে করেনি. মা, আজকে তোমার সাথে আমরা ঘরে গিয়ে কথা বলি. তুমি কোনো কথা বলবে না প্লিজ. মা মা প্লিজ লিসেন টু মি. আমার কিচ্ছু শোনার দরকার নেই বাবা. তুমি একবার আমার সাথে কথা বলে ইম্পর্টেন্ট করলে না একবার.
নিয়ে গেছে। ঠিক আছে, কালকে ব্রেকফাস্টের পরে বুঝিয়ে বলো। জামান, দেয়ার ওয়াজ নেভার আ নাইট দ্যাট কুড ডিফিট সানরাইজ। আর আমার প্রতিটা সূর্যোদয় আমার মেয়ের জন্য অভিমান হতে পারতাম যদি নিজেকে আরেকটা সত্তা মনে করতাম, কিন্তু কি করে যেন একাকার হয়ে গেলাম। লাভ ক্যানট চুজ, ইটস অল মাইটি, উই অল মাস্ট লুজ, ফর লাইফ মেড আস স্লেভ টু দ্য ইমোশন উই অল ardently crave. Baba? Huh? আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাইছো। Beyond any price, it is a worthy sacrifice. Love will break your heart and split your soul apart. Love will question your sanity. But it is what gives us humanity. আমি তোর কাণ্ডজ্ঞান দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই তো আর ছোট নাই, ইউনিভার্সিটিতে ভর্তি হবি। ছোট নাই দেখেই তো বাবার বিয়ে দেওয়ার কথা ভাবছি খালামণি। পাকামো করলে বোকামি থেকে রেহাই পাওয়া যায় না বর্ণ। আমি খুব স্পষ্ট করে তোকে একটা কথা জানিয়ে দিতে চাই, তুই আমার বোনের মেয়ে, সো আমার মেয়ে, তোর ভবিষ্যৎ আমাকেই ভাবতে হবে। বাবু ধরো তো সোনা, ওখানে গিয়ে বসে খাও। ওই মহিলা কেন তোর বাবাকে বিয়ে করতে চায় সেটা আমার কাছে স্পষ্ট। আমার কাছে স্পষ্ট কারণ উনি বাবাকে ভালোবাসে। হাসাস না, আমাদের বয়সে কেউ যখন বিয়ের ডিসিশন নেয় সেটা কতটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে নেয় সেটা 18 বছরের মেয়ের পক্ষে বোঝা না সম্ভব না। 19 বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা তোর বাবার অ্যাসেট সম্পর্কে তোর ধারণা আছে তো? না, নেই। সেটাই স্বাভাবিক। অস্বাভাবিক তুমি বলছো খালামণি, টু মাচ ম্যাটেরিয়ালিস্টিক। ওকে ওকে বাদ দিলাম, কিন্তু একের পর এক যখন তোর ডিসিশনগুলো সাপ্রেসড হতে থাকবে, তোর মায়ের ছবির বদলে তোদের বাসার দেয়ালে ওই মহিলা এবং তার বাচ্চাদের ছবিতে ভরে যাবে, তোর জন্য তোর বাবার তুলে রাখা আদরগুলো একে একে ভাগ হতে শুরু করবে, তখন কিন্তু কোনো রকম নাকি কান্না কাঁদতে আসবে না আমার কাছে, আমি বলে রাখলাম। অ্যান্ড রিমেম্বার, এইসব আনুষ্ঠানিকতায় কোনোভাবেই আমাদেরকে ইনভলভ করতে চাইবে না, মোটেও না। এই
শোন না, আঙ্কেল তোকে সত্যি অনেক ভালোবাসে, মন খারাপ করিস না। বাবাকে নিয়ে আমার মন খারাপ না রবিন। তাহলে খুব কষ্ট হয় জানিস, আশেপাশের মানুষ যখন খারাপ কথা বলে। আচ্ছা কি হয় বল না, দুজন মানুষ ভালোবেসে একসাথে তো থাকতে চাইছে। শোন শোন না, দেখ এইসব কথা একদম কাটি নিবি না, ইগনোর করে দে, ইগনোর। ফেস করিস নি তো, বুঝবি না। ইগনোর করা তো সোজা না, পেরেছিস ইগনোর করতে? অনেক তো ট্রাই করলি। সে তো তুমি আন্টি মা, ও তুমি আমার বাসায় কেন? অনেকদিন দেখা হয় না ওর সাথে, তাই। তোমার বাবার মাথা খেয়েছে ওই মেয়েটা, আর তুমি এসেছো আমার ছেলের মাথা নষ্ট করতে। আন্টি এসব কি বলছেন? মা মা, তুমি এগুলো কি বলছো? প্লিজ প্লিজ থামো, আমি ওকে আসতে বলেছি। না তুই আমাকে আসতে বলিসনি, আমি কল করে আসতে চেয়েছি, মিথ্যে বলার কোনো দরকার নেই। আর আন্টি আমি আসলে কি সমস্যা? কি সমস্যা কি সমস্যা তুমি খুব ভালো করেই জানো। শোনো, ওর অ্যাডমিশন ফাইনাল হয়ে গেছে আমেরিকায়, আগামী মাসেই ও চলে যাবে। তুমি আর ওর মাথা নষ্ট করো না। তুই আমেরিকা চলে যাচ্ছিস? এতক্ষণ আমাকে বলিস হয়েছে। তোমাদের ইন্টেরিয়রের সাথে না ব্লু রংটা খুব মানায়, সেই জন্য দেখো না কেমন হয়েছে। আজকে সারাদিন কি করেছি জানো? গুলশানে গিয়েছিলাম, গুলশানে কি ফালতু ফালতু জিনিস কিচ্ছু পছন্দ হয় না। তারপরে আমি গিয়েছি এলিফেন্ট রোডে, নিজে কাপড় কিনে ডিজাইন করে তারপর পর্দা বানিয়েছি, দেখো না কেমন হয়েছে। কেন কেন মানে সুন্দর হয়নি? আগের পর্দা সরিয়েছো কেন? How dare you? আগের পর্দা সরিয়েছো কেন? আগের পর্দা কোথায় আছে? বর্ণ আছে মানে আমি তো ওটা লন্ড্রিতে ওয়াশ করতে দিয়েছি। মানে তুমি তুমি প্লিজ শান্ত হও। জানো তুমি জানো সাদা রং আমার মায়ের পছন্দ ছিল, আর তাই বাসার সব কিছু তো সাদা রঙের টাচ। তুমি চেঞ্জ করেছো কেন? বর্ণ আমি রিলি ভেরি সরি, আমি 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 জানতাম না। আমি আসলে দুই সেট যদি পর্দা থাকতে তাহলে হোস কত বড়। এখন এই বাসায় আসলে আশা আগে আমার মায়ের চিহ্ন সব মুছতে শুরু করেছো, এটুকু তোমার সহ্য হচ্ছে না? বড় কি বলছো তুমি, তুমি বুঝে বলছো? এরপর তুমি কি করবে জানো? এরপর তুমি কি করবে? এরপর তুমি আমার মায়ের ছবি বাসা থেকে ফেলে দেবে, আমার মায়ের ছবি। তারপর বাবার গায়ে আমার মায়ের কাঁথা সব বদলে দেবে না, সব বদলে দেবে। কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? তুমি এত মিন, তার মানে সবাই যা বলে সব সত্যি, সব সত্যি। বাবা বাবা ওকে থামো, ওকে বাবা, আমার আমার মায়ের সাথে সব মুছে দিতে চায় বাবা। She is going to be my so respect. তুমি তুমি আমাকে বকা দিলে বাবা, আজকে ওর জন্য আমাকে তুমি তুমি আমাকে কখনো বকা দাওনি বাবা। আজকেও তোমার এত আপন হয়ে গেল, তুমি আমার বাবা না, তুমি আমার বাবা না।
ভালো কাছে কেন লাজে না জানো সেই ভালো সেই ভালো। তুমি তো নিজের জন্য কিছুই কিনলে না শুক্লা। এই যে কিনলাম এগুলো তো সব আমারই। সব নীল। শোনো, নীল হচ্ছে স্বপ্নের রং, মায়ার রং, সব কিছুকে জড়িয়ে রাখে। আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে তুমি বিয়ের জন্য শাড়ি কিনবে। শোনো, আমি একজন ডক্টর। একজন ডক্টরের খুশি কি জানো? সবার আনন্দেই তারা। এই ডক্টরের গভীরে যে মানুষটা তার আরো অনেক বেশি মায়া। তুমি কি শিওর যে ও আমাকে পাশে আসতে বলেছে? জানি, আমার তো খুব এক্সাইটেড লাগছে জানো। আমিও এক্সাইটেড। চিন্তা করে দেখো, একটা মাস বাবার সাথে কথা না বলে থাকা কতটা কষ্টই না করেছে মেয়েটা। না যেমন
তোমাকে কিন্তু এখন অন এন্ড অফ সিঙ্গাপুরে যাওয়া আশা করতে হবে। তুমি তো সব জানো, কিন্তু তারপরেও এই কেমোথেরাপির টাইমটায় তোমার ইমোশন কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। তোমার তো রাগটা নিয়ে আমার যত ভয়। খুব ভয় হচ্ছে। না, ইউ আর মাই স্ট্রং ম্যান, ভয় পেলে তো চলবে না। যদি যদি আর বেশি দিন Still, you have a long way to go, Ranger. The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep, and miles to go before I sleep. Raman, promise me something. Ki? Ami ekhon tomar kache ja chaibo tumi amake seta dibe. Ami to kokhono tomake na korini. Tumi এতদিন আমার অবজারভেশনে ছিলে, আজকে থেকে ডক্টর সুব্রহ্মণ্যম তোমার সব কিছু টেক ওভার করবে। আমি ওনাকে সব কিছু তোমার বুঝিয়ে দিয়েছি। হি ইজ এ ভেরি নাইস ডক্টর, কোনো রকম কোনো প্রবলেম তোমার হবে না। বাট তুমি চলে যাবে? তুমি আমাকে খুঁজবে না? তোমার ট্রিটমেন্টের জন্য মনের শান্তিটা ইজ আ মাস্ট। এভরিথিং উইল বি ফাইন। তোমার আর বলর এখন একটু সময় দরকার। তোমাদের মধ্যে যে দূরত্বটা হয়েছে সেটার কারণ শুধু আমি। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। Thank you.
অপেক্ষা না বাবা, আমার অভিমান জেদ হয়তো সব এখনো নষ্ট করে দেয়নি, হয়তো এখনো কিছু বাকি আছে, নিশ্চয়ই বাকি আছে। But I have promises to keep. But I have promises to keep. The woods are lovely, dark and deep, but I have promises to keep. And miles to go before I sleep. And miles to go before I sleep.